কি যে বলছে কিছুই তো বুঝি না। উনি আমার কোনো কথা শোনেন যে তুই শুনবি? আরে মা কি বলছোটা কি, কিছুই তো বুঝতে পারছি না। কতক্ষণ হাঁটাবি আমাকে, পা ব্যথা করছে আমার। আরে মা বাস স্টপটা, বাস স্টপ তো সামনে, চলো চলো তো। কতক্ষণ হাঁটাবি আর? আরে বাবা, আরে আসতে লেগে যাবে তোদের। কি করছিস? জানলাতন করে মারলো। শ্রদ্ধা আর পিয়াঞ্জিতে তো কম পড়বে মনে হয়। এই নাও, ঠিক আছে। আরে শ্রদ্ধা শোন না, তোর হাজবেন্ড তো কখনো তোকে একা থাকতে দেয় না রে, তাহলে এইবার এতদিনের জন্য এখানে ছেড়ে দিল? সব কিছু ঠিক আছে তো? কি রে সাক্ষী, জানিস না দূরে থাকলে ভালোবাসা বাড়ে? বোধহয় এরা দুজন এটারই প্র্যাকটিস করছে, তাই না? আচ্ছা, তাহলে ভালোবাসার ব্যাটারি চার্জ হচ্ছে, তাই তো? ওসব কথা ছাড়, সত্যি করে বলতো, বাবা মা কবে হচ্ছিস তোরা? বিয়ে 3 বছর হয়ে গেল। যখন থেকে দাদা নীরাজের সাথে এই ব্যাপারে কথা বলেছে, ওর বিহেভিয়ার অনেক বদলে গেছে। ইনফ্যাক্ট সন্ধ্যাও বলছিল যে নীরাজ ওকে আজকাল অ্যাভয়েড করছে। যদি এরকমই চলতে থাকে তাহলে তাহলে সন্ধ্যার নিশ্চয়ই সন্দেহ হবে। হ্যাঁ ও ঠিকই বলছে দাদা, আমাদের কিছু একটা তো ভাবতেই হবে। কারণ যদি নীরজ আমাদের কথা না শোনে তো আমাদের সব প্ল্যানটা ভেস্তে যাবে। আমার তো মনে হয় যে তোমার ওর সঙ্গে একবার কথা বলা দরকার, ভালোমতো বোঝাও ওকে। আমার মনে হয় না ও তোমার কথা ফেলতে পারবে। এখানে আসতে অসুবিধা হয়নি তো তোমাদের, বৃষ্টির জন্য রাস্তাঘাটের যা অবস্থা? আরে না না, কোনো অসুবিধা হয়নি। আর এমনিতেও আমাদেরকে তো এয়ারপোর্টে নিতে চলেই এসেছিলেন। আচ্ছা সন্ধ্যা, এবার বলতো, তুই তোর ওনার থেকে এখানে আসার পারমিশন তো নিয়েছিস, কিন্তু তোর ওনার থেকে এখানে থাকার পারমিশন নিয়েছিস তো? ওকে ছাড়, তুই বল, আদির তোর থেকে তুই পারমিশন নিয়েছিস কি? আমি সাক্ষী নিজে থেকে পারমিশন নেয়নি, দিয়েছে বাইরে যাওয়ার জন্য। আদি